গৌরব আর গর্বের মাস মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালির দেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসেই জাতির পিতা তার হাতে করা সংগঠন আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রতিদিনই বৈঠক করেছেন যার মধ্য দিয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করে স্বাধীন করেছিলেন বাংলাদেশকে ওবেদুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত অনেক লড়াই সংগ্রামের পর সত্তরের নির্বাচন সে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তখনও ক্ষমতা হস্তান্তর করেনি পাকিস্তানের সামরিক জানতা উত্তাল পুরো দেশ পয়লা মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হোটেল পূর্বাণীতে জরুরি বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের গণপরিষদ সদস্যরা একাত্তরের তেসরা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল কিন্তু একাত্তরের মার্চের প্রথম দিনই দুপুর একটায় হঠাৎই বেতার ভাষণে পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান তেসরা মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেন প্রতিবাদে গর্জে ওঠে পুরো জাতি জাতীয় পরিষদের বৈঠক স্থগিতর পর ইয়াহিয়া খানের ভাষণের আগেই বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বৈঠক চলছিল সেখানে সিদ্ধান্ত হয় দোসরা মার্চ ঢাকায় আর তেসরা মার্চ সারা দেশে হরতাল আর সাতই মার্চ রেসকোর্স ময়দানে জনসভা সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানান রেস কোর্স ময়দানেই দেয়া হবে পূর্ণাঙ্গ কর্মসূচি এ মাসের রক্তিম সূর্যের উদয় হয়েছিল একটি নতুন দেশের বারতা নিয়ে কিন্তু তা অর্জন করতে শহীদদের দিতে হয়েছিল বুকের রক্ত তাই তো সেই রং মিশে আছে লাল সবুজের পতাকায় বছর ঘুরে বাংলাদেশে মার্চ আসে লাল সবুজের গর্বের পতাকা উড়িয়ে ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা